তোমার মাথা বউ তাকে দিয়েছে কিনা? আমরা আইস তো কত 30-40 বছর ধরে রাজনীতি করি। আলাউদ্দিন হইলো বুদ্ধি আলা মানুষ। আলাউদ্দিনে যেন আইয়া ফিল্ডে নামছে। হে আমার কি তাইয়া করবো, হে লাগি খালকো সাকি বাচ্চা। এখানে সমর্থকরার মধ্যে পুরা হাতাহাতি চালু হয়ে গেছে। এ কইতাছে এ জিন্দাবাদ, এ কইতাছে এ জিন্দাবাদ, কিন্তু হে জিন্দাবাদ হে জিন্দাবাদ বইতে 7 তারিখে জানা যাইব। এই নাটকের প্রত্যেকটি ঘটনা এবং চরিত্র কাল্পনিক। যে কোন জাতি বা কোন ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে এই পেজ বা চ্যানেল কোন ভিডিও আপলোড করে না। সমাজের বিভিন্ন সমস্যা ও কুসংস্কার দূর করার উদ্দেশ্যে ভিডিও বানানো হয়। এবার মাতো আলাউদ্দিন আমি লামি গেছি, জানাইয়া দিও তুমি টেনশন করে কার পাঁচ খেলা আছে আমার লগে খেলাই তো মাতো লামি গেছে খেলা হইব। এবার আমি যাই আর কি, আর একবার সবাই এক গুয়াতে অন্য দায়িত্ব লাগে, তুমি তাই ওবা তু সামলাও আর জানাইয়া দিলাইও সবরে আলাউদ্দিন লামি গেছে। আলাউদ্দিন এই গেছে, দাদারে ফোন লাগে। হ্যালো হ্যালো দাদানি, ও আলাউদ্দিন আই আইন মাটো সানিয়া গেল কি? ও তুমি আমার লাগে জেলা দেখা করো আচ্ছা ঠিক আছে, কানো আমি আইয়ার আচ্ছা ঠিক আছে আমি আইয়া, খুব জলদি দেখা করো। হ্যাঁ আলাউদ্দিনে আস্তা বাজার সানিলিস, আজ দাদারে কোয়া লাগবো। দাদা আলাউদ্দিনে আমরা গাঁও তাইয়া আস্তা গাঁর মানুষ জমাইয়া আসছে, আলি আলাউদ্দিন আলাউদ্দিন জিন্দাবাদ কই দিরা। আমি আগলাতে উবাইয়া দারো দেখি আর আচ্ছা দেখিও তোমার ফোন মারছে, ওর লেগে কইছি মিলি তোমার মিলিয়া কান কথা হয়ে ফোন তো সব কথা কোয়া যায় না, ও আপনার কইলাম ও কান কোয়া তাইলাম। হে আমার কি তাইয়া করবো, হে লাগে খালকো সাকি বাচ্চা, আর হে খাইলে আমার ইয়ে করলি আমরা এলাম কি জন্মত কিয়া পলিটিশিয়ান মানুষ, আমরা পলিটিক্স করি গাওর মানুষ কত জানি, হলে আলাউদ্দিন জিন্দাবাদ আলাউদ্দিন জিন্দাবাদ করলো তো করুক কেন, এটাও হে কয় গুরু জমাইছে এটাও আই যাচ্ছে খাইলে পায় নাই সব নাই, আর আমরা আমার লাগে এভারটিজ করে পারবো নি এক নদীন ভারত, আমরা এলাম কি জন্মত কিয়া পলিটিশিয়ান মানুষ আমরা, হে কিতা করবো আমরা, ও আইসো দেবা ওই তাইসো সব শেষ, এটা কিচ্ছু করতে পারতো না বেকার। আচ্ছা ঠিক আছে ওই আমি যাই ঠিক আছে। হ্যাঁ আগে আলাউদ্দিন ভাই তো আমরা লয়ে ফিল্টো বাক্কা আটিয়া বুঝছো, খাস কর্ম তো এখন বর্তমানে দেখা যায় থান ব্যাপার, আগর যে আসলে এই তো বহুত ফুন্না তাই খাইছো বহুত দিন, এখন বর্তমানে এখন তাই নাইছো মানুষের টান পাইছা বহুত বেশি। আমি একটা কথা কই শুনো, আলাউদ্দিন হইল বুদ্ধি আলা মানুষ, আলাউদ্দিনে যেন আইয়া ফিল্ডে নামছে। অবশ্য আলাউদ্দিনে জনগণে দেখলে কিতা করবা, হাত তুলবা হাত তুলবা সাপোর্ট করবা জিতাইবা, আর আলা আগে যেটা দুর্নীতি হয়েছে আলাউদ্দিন ফিল্ডো নামছে আর ওটা দুর্নীতি, আগে তো বেজান দুর্নীতি করছেন তো রাস্তাঘাট এনতে দুর্নীতি বেজান করছেন, এখন এটা তো দেখ রাখা আছে আলাউদ্দিন দিবা আলাউদ্দিন তাই ফিল্ডো নামবে খেলা হবে কইছেন, আলাউদ্দিন যেন নামবই না খেলা হইবই, আর আমরা যেখানে কর্তব্য আর জনগণের কর্তব্য এখানে দেখ আমরা জিতাইতে লাগ জিতাইতে লাগব। তুমি বিলে নয়া আইসা আমার লগে টক্কর দেবা পারতে না, এটা 10 বছর থেকে কিনে রাজ করিয়া যাই আর আর আমি আমার সারাইও তুমি আমার লাগে পারতে না, এটা হলতা আটাইয়া যা বাড়ি যাও। 10 বছর আগর গান বাদ দেও, এখন নয়া লামি গেছি ফিল্টু আলাউদ্দিন, রং দেখছো আবার রঙ্গর ডিবি দেখছো না, দেখাই দিমু 7 তারিখাও দেখবা একে দিতে পারতে না পারতে না, 10 বছর থেকে রাজ করিয়া যাই আর তো আটাইয়া যাও যথা জিও করিয়া লাগছো আমার লাগে টক্কর খেলা ওটা আবার গুলমিল করিয়া লিয়া বাড়ি যাও, দোকান বন্ধ করি লাইতা এখন এটা 10 বছর গান গাইও না দেখিলাই।
বছর থেকে দাদাই রাজ করছেন ওই জায়গা আর এই পাঁচ বছর রাজ করতা কারণ তাই আমরারে হওয়াইছেন আর তাইনো খাইছেন জনসাধারণ সব সেবা করিয়া গেছেন এর লাগি আলাউদ্দিন ফিল্টো নামছে উনি আর আলাউদ্দিন আইজার খাইল নামছে আমার দাদা দাদা কাম করিয়া রাস্তাঘাটে গিয়ে শুনেনি এটা দশ বছর কি আরো বিশ বছর আইলো এটা কাম চলবো আর করতে লাগবো এর লাগি আলাউদ্দিনের স্বপ্ন স্বপ্নও থাকতো আচ্ছা শুনো ইটা বুঝরে নানি মানুষকে কিছু দেখাইতে লাগে তার লাগি তোরা লম্বা লম্বা মারতে লাগে রাস্তাঘাট তুমি আর আমি তো এটা ঠিক আছি না এটা সব ঠিক আছে তুমি জিতলো কি তার আমি জিতলো কি কত সমান তুমি সমান না তেওয়ার আমরা কিটা কাম কাজ চলে না দেই মানুষের কাছ থেকে বুটো গুণ জমাইতে গিয়া কিছু দেখাইতে লাগে উতার লাগিয়া বুঝরা নেই তার লাগে রাস্তাঘাটে তুমি তোমার জায়গা তা আমি আমার জায়গা বুঝছো না মুড়িল ওয়া মুড়ি হতো এটা লাগিয়া বুঝছো না এটার লাগিয়ে ও আর কিতা করতে হয় বুটর তো সময় আইছে জমাইতে লাগে ও তুমি তোমার জেলার পারওয়ালা করা আমি আমার যতটুকু পারি করিয়ে দিই ওই তো ঘুরে ফিরিয়ে গিয়ে তো করো সমান মুড়ি ও কেলছি আমার লাগে এক লম্বর ও খাও এমনি ওকলে ও বেশ খাই ও এটা তো আর ওকে ডাকে না বিস্কুটে ও তোমার ডাকে না ওই বিস্কুট গুমো যা আছে বাকা মজা আর বিস্কুট তো তোমার এবার যে কেমন লাগবে যে তোমার মানে ও এটা টাকা দি মানুষ লই আর 500 1000 দিয়ালে কই আর বুক দেও কোনো চলো না আমার তো বাক্কা আগে থেকে মানুষ জমাই নাছে না তাহলে কি আমার বেশ ইউ করতে লাগে তুমি কোড দাও তো আমি ফার্স্ট টাইম আইছি না মানে এর বাদেও মানে মানুষ জমাই লইছে মানতর ভালোবাসা একটা আছে এর কারণে মোটামুটি আগবাই আমার মানুষ বেজান জমাই নাছে না আমার রক্ত খারাপ তো হয় বুঝছ না নি না আমার জমি যাইদা ও আমার বেজান আছে আমি কইছি তো কাম কাজ তোমার তান কোনটা কমি রাখতাম ও ঠিক আছে এটা আমার জমাই না মারিতা জানাই না আমি কিটা করি না করি তারপরে আমার লাগে মানুষ পাগল ও এখন আর ইবারে তুমি জিতিও যাও আমার কোনো অসুবিধা নাই কিন্তু সমাজে দেখাইতে লাগবে বুঝরাই না মানে দয়জনে একটু আর আরে না দেখাইলে পারে বুট পাইতাম না ও আচ্ছা তুমি টাকা কিছু দিও আমি তো বা চিন্তাইতে লাগবে বুঝরাই না বাইরে তো নাই এটা নিও তুমি মানে চিন্তা তুমি চিন্তা করো না আমি থাকতে বাদে লাগলে নি ভাই ও তার হইছে তুমি নিও বেজান বেজান খাইবে আর তুমিও কিছু ইয়ে করো আমিও গুপি গুপি আটি মাটি আমার যতক্ষণ করার করম ওই তা তো দুজন এক ইনর মাইট করি লাভ নাই বারে দি মাইট করুন বারে দি আলি মাইট রাখুন বুঝছেন জনগণ না তারা তারা মাইট করুক কেন আমরা তো গড় সমান না নি এক না নি ওই তো আর মাথা সেই মিটিং এ গুয়াতে তে লাই লাই উঠি দিতে ওই আমার ও বাড়ি করা মিটিং এ গুয়াছে তে যাও গে আমি দুগু মুড়ি খাই মুড়ি খাইতে ওলা আরাম পাই ওই ঠিক আছে আমার মিটিং আছে পয়সা গুন দিও পয়সা তুমি তোমার ইয়ারে ফাটাই দিও খাইতে আমার দিলে আচ্ছা পিয়ারে ফাটাই না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আগে মায়া রাখিও ভাই ও আসি তোমার যেটা লাগে কই আমি তোমার ইয়ো ভাই আগে দি দিতাম যাও কি কাম তো গটাই দিছি মাটি মাটি তোমার লগে এক ব্যবস্থা কর কি তার করা লাগে তোমারে কোনো সুরত তলে ভালো ইয়ালি উঠি গেলেও কাম ও দয়াল বাবু খালো তুমি রে বা হাই রে আই মানুষের সামনে আমারে শরম দেওয়া রায় তুমি ওগুন নেও না চার কাছে দরজা কোন লাগাই দি ওগুন নেও কাপে ডাকে কি ও ওটা কাপে লাইট বুয়ার বেটা হইলাই নি তুমি হাই রে হাই বিস্কুট এখান খাইও আরাম পাইবা মুখে লড়েন না কয়দিন থাকে আমি বুদ্ধি রই আর দরজা কোন লাগাই দিও বুঝছো নি বারে তাকিও দেখরা এত নয়া গাড়া হইতে কি গিয়া ইয়া দুশমনি করব হ্যাঁ হ্যালো বাবু তুই তোর কন্ট্রাক্টর গুরু কইস সাইডে তুই মাল উঠাই লইতো মানুষের কমপ্লেন বেজান আছে ওই দাদা আইলে কিন্তু খবর আছে দিবানো এবার সারা চিত্রে ইয়া
বুঝছনি খেয়াল রাখিস তারা কই দিস নাইলে আমারে মিলতো ইয়া কইস আচ্ছা রাখ আর তুই একবার আইস গেলে দাদানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা কান থেকে দিব ও তাইলাম পঞ্জে কাম সাবানা লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো বো বো তোমরা দেখো দেখি এক লগে দেখার মোটামুটি তোমরা দরবার আছে পুরা মানুষের টোটাল বিস্ত দিও না যে তোমরা এখানো করিয়া আমরা লোকে কুটো আমায় গেলে আরো বহুত কিছু শিখিবাই পলিটিশিয়ান একটা মানে মূল ফান্ডাটা কি জানো নি বাজারে যথা করুকা মায়ের করুকা দরবার করুকা যথা করুকা বুড়ি এখানে থাকতো কারণ আই তুমি জিতলে আমার খামাস তুমি জিতলে আমার খামাস দরকার আছে দুজনের আমার তুমি নেন দুজনে তোমার তান মিল রাখবাই বাদ বাকি আমি যতক্ষণ করা লাগে আমি আর করবো আমি বুঝে তোমার দরবার করবাই না চা খাওয়াইছেন ও মিল রাখ আর এখান কথা কই নানি দুজনে একদিন একজনে মিলতে খুব খেয়াল লাগবে অন্য করে দেখে না জানি আমরা পলিটিশিয়ান অন্য কিছু করে খাইতে পারতাম না বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি তো মা জানো দেবো আর তোমার কিতা ডাইলগে গুলে আছে কিতা ভাত খেলা থাকলে মাঠত নামি যাও কিতা মাঠত নামো ভাত খেলা থাকলে মাঠত নামি যাই ইবার খেলে দ্বিতীয় দেখাই তানারে মুড়ি দি খাওয়াই আর কেন জানো তাই না মাল লগে রাখতা বুঝছো আমি তো অতটা জানি আন না তোরা ডাক্কা মারি মারি আগে দি তুলিয়া দিলে বাদে তো তানার আমার মিল থাকবো না হয় আমি দাদা পুরো সাপোর্ট করি আপনে কইয়া কিতা বুঝো ফার্মুনি গালাগালি করবা মানে গালাগালি না মানে মুখ দিয়ে বুঝে দিবে মানে খালি তাই মানে তোমার জানি দুশ্মন তাই আর তুমি মনে করো তাই জানি দুশ্মন গুলি তোমার জানে কেন আমরা পলিটিশিয়ান হলো এখন কথা খেয়াল লাগে আমরা সব গুলি এখানো আমরা যদি গুলি এখানো করি না মানুষের মানুষের কিন্তু মাথার যে লবণ তৈরি আছে বড় খাইতাম পারতাম না আমরা আগলা আগলা দুই পাট লইলে আর দরবার যেন করি মানুষের শেয়ান হয়ে যাবা তোমার মাথা বহুত আগে দিয়ে গেছে কি না ঠিক আছে ঠিক আছে তুমি তোমার ডাইলগ চালাই যাও তুমি তোমার বাজু চালাই যাও রাজনীতি করতে করতে সারা চুলচাল হারছি সারা ফাঁকাইয়া তারা রাজনীতি তারা জিতি যেগু জিতিব অবুত আমার দরকার আমার এটা দেখি তা করতাম দেখো জিতিব অগুর দরকার এখন তো এগুলো কি জিতিব কইতে পারি না দেখো জিতি অগুর দরকার আছে হ্যালো হ্যাঁ ক রেডি কর আমি আগেছি আগেছি রেডি কর রেডি কর আগেছি আজকে আমরা সভা সভাপতি আমরা মহিলা লোক বার উদ্দেশ্যে যান কিছু কইবা আপনি কইলে ওকা শ্রদ্ধা ও সজ্জন মন্ডলী
আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের আসন্ন নির্বাচন, এই নির্বাচনে আমাদের এই নির্বাচন চক্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব আলাউদ্দিন সাহেব। আজকে আপনাদের সম্মুখে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। আমাদের মধ্যে উপস্থিত আমাদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসে উপস্থিত হয়েছেন আলাউদ্দিন মহাশয়, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন আলাউদ্দিন মাঠে নামি গেছে, এবার খেলা হইব। আর শুক্র কইয়া যে নেবেলে টানোর টপ বন্ধ, দোকান বন্ধ করে লাইতে আপনারা আপনারা আলাউদ্দিন যা সাপোর্ট দিবা, এবার খেলা হইব বেলচা। বাজার কি রকম বা তার ভোটারের খবর কি? আপনি আজকে আজকে একটা খুব সুন্দর সভা করছেন, তো আপনার কি কি আপনার মনে কি হয়, আপনি এবার জিতবা না কোনো অসুবিধা আছে? আপনার তো এগেইনস্টে শুকুর আলী আছে, আপনি কি কইবা? পুরা শিওর জিততে পারবো আমি, 99% জিতবার আশা আছে। এগুলা যে অডিয়েন্স আছে তারা সব আমার পক্ষে আছে ইনশাআল্লাহ। তো শুকুর আলীও তো আপনার কাছে আপনার উপরে বহুত বিভিন্ন ধরনের অভিযোগ উঠার, তার দোকান বন্ধ করে লইবো। তাই হে বিগত 10 বছর থেকে যে অডিয়েন্সের টকটকালি করছে সেটা আর চলবে না। আলাউদ্দিন এবার বেলচাত লামি গেছে, এবার খেলা হইব। তো আপনি কি কইতেছেন এইবার আপনি শিওর 100% জিতবেন? পুরা শিওর 100% জিত, পুরা জনতা সব মানুষ পাবলিক আপনার লগেই আছে, সব আছে আমার লগে। আপনি মানে পুরা টক্কর হইব এবার? পুরা টক্কর হইব এবার। এবার খেলাটা কার হাতে? খেলাটা বেলচার হাতে, বেলচার হাতে। তো আপনারা শুনতে পাচ্ছেন আলাউদ্দিন ক্যান্ডিডেট সাহেব কইছেন খেলাটা তার হাতে, খেলাটা বেলচার হাতে, তার চিহ্ন যেটা হইলো হইলো বেলচা। তো খেলাটা বেলচার উপরে। তো আমরা আরেকটা কথা লাস্ট জানতে চাইমু যে 7 তারিখের বিষয়ে আপনি কি কইবা? 7 তারিখ পরে কে জিতবো, কে দিশপুর যাইব? 7 তারিখ পরে তো আমিও জিতবো, আমি পুরো ডিক্লেয়ার দিয়েছি আমি জিতবো। শুকুরালীরে বন্ধ করে দিব, দোকানটা বন্ধ করতে হবে। মানে শুকুরালী আর জিততে পারবে না? না, আর জিততে পারবে না। এগুলা যার অডিয়েন্সের ভালোবাসা এগুলা সব আমার লগে, আর শুকুরালীর লগে কেউ নাই, কেউ নাই না, সব আমার। তার মানে দিশপুর আপনি যাবেন? আই পুরা শিওর আমি যাব। তো আপনারা শুনছেন আপনারা ভিডিওতে কন্টিনিউ থাকবা, ভিডিওটা স্কিপ করবা না, আমরা এই ভিডিওর পুরো কন্টিনিউ দেখে যাইবা। দেখলে পরে আপনারা মানে আরো বুঝতে পারবা যে 7 তারিখের খবর কি। ধন্যবাদ আলাউদ্দিন সাহেব, আপনার সাথে মিট করি আমরা বিভিএফ নিউজ থেকে। আপনারে মন থেকে আপনারা আমি আনন্দ জানাই আর স্বাগত জানাই। আলাউদ্দিন জিন্দাবাদ, আলাউদ্দিন জিন্দাবাদ, আলাউদ্দিন জিন্দাবাদ, আলাউদ্দিন জিন্দাবাদ। আমরা শুকুর আলী 10 বছর টি হোর্ডা, শুকুর আলী টপ করা আলাউদ্দিন,
আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমর্থকের পুরো ঝামেলা, সমর্থক একশো মতে আর সমর্থকের গন্ডগোল হইতেছে। এবারে নির্বাচনের যে পুরো সমর্থকের মধ্যে একটা বিরাট আকারের ঝামেলা লেগেছে। আপনারা আপনারা দেখছেন এখানে সমর্থকরার মধ্যে পুরা এক হাতাহাতি চালু হয়ে গেছে। এক হইতাছে এর জিন্দাবাদ, এক হইতাছে এর জিন্দাবাদ, কিন্তু সেই জিন্দাবাদ সেই দিনের মধ্যে সাত তারিখে জানা যাইব। কিন্তু এখন আমি আপনারা কইতে চাই যে সামনে নির্বাচন, নির্বাচনের মধ্যে আমরা দেখা যায় বেশিরভাগ এইরকমই হয়। হ্যাঁ, বাইয়ে বাইয়ে ঝগড়া হয়ে যায়, বাইয়ে বাইয়ে। আরে আমি ওইটাই কইতে চাই আর আপনারা যে নেতারা বুট লইব, গদ্দি দখল করব, তারা যাইব গিয়া দিশপুর, দিশপুর যাইব গিয়া গদ্দি দখল করব। তারা তারা স্বার্থ আদায় করিলে আপনারা চিন্তা না, কিন্তু কি কইব, আমরা একজনে আরেকজনে কালকে আবার মিলতে লাগবো, একজনে আরেকজনের লগে কালকে মিলতে লাগবো, দেখা করতে লাগবো, আপনার ভাই আপনি চলিয়ে যেতে লাগবো। নির্বাচন আইলে আমরা বেশিরভাগ দেখা যায় ভাই ভাবে ঝগড়া লাগি যায়, বন্ধু বন্ধুর দরবার লাগি যায়, এ এরে পছন্দ করে, এ এরে পছন্দ করে। তো আমি সবরে বিউএসআর এটা কইতেছি আর যে ঝামেলা করবা না নির্বাচন সামনে, আর শান্তি বজায় রাখবা, যে যারে পছন্দ ভোট দিবা, কিন্তু দরবার করবা না। দরবার করলে কিতা হইব, আপনার কোনো লাভ হইতো না, কোনো লাভ নেই। রাজনীতিক তারা ভোটের কারণে, ভোট ব্যাংকের কারণে তারা ভোট ব্যাংক জমাইব, বিভেদ সৃষ্টি করব, ঝামেলা সৃষ্টি করব, কিন্তু আমরা জনতার কোনো ফায়দা নাই, আমরা জনতার কোনো ফায়দা হইব না। তারা ফায়দা লুটব, তারা যাইব গিয়া। তো আপনারা এসে আমার হাত জুড়িয়া জোর করিয়া অনুরোধ করিয়া যে ইলেকশন আইলে, ভোট আইলে আপনারা দরবার করবা না, যারে পছন্দ হয় আপনারা সবে মিলিয়া মিলিয়া আপনারা বইয়া, যারে আপনারা সমর্থন করেন তারে সমর্থন করিয়া ভোট দিয়া জিতাইবা। আর ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া করবা না, ভাই ভাইয়ের মধ্যে মুখ্কা লাগালি করবা না, আর বন্ধু বান্ধব মধ্যে মুখ্কা লাগালি করবা না, রিলেশনের মধ্যে জাতি ধর্ম নিয়ে আপনারা বিভেদ সৃষ্টি করবা না। কারণ কিটা বিভেদ সৃষ্টি করলে আমরারই ক্ষতি, নেতা মন্ত্রীর কোনো ক্ষতি হইব না, তারার কোনো লস হইব না, তারা তারা মুস্তাও দিয়া গিয়া আবার যে হারবো তার লগেও গিয়া মিলবো, আর যে জিতবো হারটা পাঠিয়ে গিয়া তার লগে মিলবো। এর লগে আমরা এটাই লাস্ট অনুরোধ আপনার কাছে রইল। তো আমরা বরাকবেলি ফিল্মসের তরফ থেকে আপনারা সবরে অন্তর থেকে শুভেচ্ছা জানাইয়া, আর আমরা ভিডিওটারে ফলো করবা, আর ভিডিওটারে বেশি বেশি করে শেয়ার করবা, আর যারা ফলো করছেন না আপনারা ফলো করবা। আমরা ইউটিউব চ্যানেল আছে বরাকবেলি ফিল্মস, ওইটা থেকে আপনারা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম, নমস্কার।